করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে $22 মিলিয়ন বেশি অনুদান দিয়েছে। এই অনুদানের একটি অংশ চিকিৎসকদের বিনামূল্যে অনলাইনে প্রশিক্ষণে ব্যয় হবে। অনলাইনে প্রশিক্ষণ কোর্সটি বৃহস্পতিবার উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানায়। ঢাকা যুক্তরাষ্ট্র মিশন থেকে এক বার্তায় জানানো হয়, নোভেল করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধের প্রস্তুতি এবং কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ সরকারের চলমান প্রচেষ্টাগুলোতে সম্পূরক সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র সরকার, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা USAID এবং যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা CDC এর মাধ্যমে $22 মিলিয়ন বেশি অনুদান দিয়েছে বাংলাদেশকে। এই তহবিল বিগত 20 বছরে বাংলাদেশে $1 বিলিয়ন অধিক স্বাস্থ্য সহায়তার ধারাবাহিকতা। এর মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের জন্য মানসম্পন্ন জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে। চিকিৎসকদের বিনামূল্যে অনলাইনে প্রশিক্ষণ কোর্সটির মাধ্যমে চিকিৎসকরা কোভিড-19 বিষয়ক দরকারি তথ্য পাবেন, যার মধ্যে রয়েছে স্বাস্থ্য পেশাজীবী হিসেবে নিজের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করে কাজ করার পন্থা। সরকারের ই-লার্নিং কার্যক্রম মুক্ত পাঠের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চিকিৎসকরা বিনামূল্যে এই প্রশিক্ষণ নিতে পারবেন। এই কার্যক্রম বাস্তবায়ন করছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রাম এবং অনলাইন কার্যক্রমের ব্যবস্থাপনা করছে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাভুক্ত ও ক্যাবিনেট বিভাগের সমর্থনপ্রাপ্ত অ্যাক্সেস টু ইনফরমেশন বা A2I। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার জানান, রমজান আমাদের এই সংকট মোকাবেলায় নিয়োজিত সামনের কাতারের কর্মীদের সম্পর্কে ভাবা এবং তাদের ধন্যবাদ জানানোর কথা স্মরণ করিয়ে দেয়। তারা প্রতিদিন অসাধারণ সেবা কাজ করে যাচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন স্বাস্থ্যসেবা কর্মী, পুলিশ, মুদি, ওষুধের দোকান এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করা লোকেরা। মিলার জানান, আজ যুক্তরাষ্ট্র সরকার USAID-র মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে সারা দেশের চিকিৎসকদের জন্য কোভিড-19 বিষয়ক একটি অনলাইন কোর্স চালু করেছে। এই কোর্সটি কোভিড-19 রোগীদের চিকিৎসা করার সময় যেসব সতর্কতা বিষয়ে মাথা রাখা প্রয়োজন সেই সম্পর্কে জানতে বা জানাতে চিকিৎসকদের সহায়তা করবে। কোভিড-19 মোকাবেলায় আমাদের সহায়তার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের জন্য মানসম্পন্ন জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবা সুযোগ নিশ্চিত করতে আমাদের দীর্ঘস্থায়ী অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।